Assalamualaikum. ভাই আজকে অনেক ইনজাপত আমার ওয়াইফ চলে গেছে আমার এই বাদুরনা বাচ্চা রেখে আমি মামলা করছি মামলা মিথ্যা রিপোর্ট দিছে এই মিথ্যা রিপোর্টের কারণে আমি কোনো কিছু সমাধান করতে পারি নাই তো আজকে অনেক ইনজাপত চলে গেছে তো ভাই আমি চাই সুষ্ঠু একটা সমাধান সবাই মিলে সহযোগিতা করবেন ভাই আমার থেকে তিন বুড়ি স্বর্ণ আর চার বুড়ি স্বর্ণ 3 লক্ষ টাকা ক্যাশ টাকা নিয়ে গেছে ভাই আমি চাই এদের সাজা হোক হচ্ছেন আমি এটা সাজা কামনা করি যাতে এদের আপনারা জানেন যে আমার মাও নাই বাবাও নাই দুজনই চলে গেছে আল্লাহ দিলে দুনিয়ার থেকে তো আল্লাহ আমারও জানি কখন নেকা বলা যায় না ভাই তো আমি চাই যে এদের এই নারী 10 বছর আমার সংসার করছে 10 বছর সংসার করার পরে এই দুটোটা বাচ্চা রেখে কীভাবে চলে গেল আর সে কোন ধরনের ছেলে যে আমার বিয়ে করা ওয়াইফ হ্যাঁ এইভাবে নিয়ে গেল একটা ছেলে একটা মেয়ে রেখে তো এদেরকে আমি চাই যে শাস্তি দিবার জন্য জনগণে কি চান না যে এদের সাজা হোক যে আমার থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে এরার সাজা ভোগ করুক আমি এই জিনিসটাই কামনা করি ভাই ভাই আমার নিজের হাতে ভাই আমি এদেরকে খানা দানা গোসল টোসল যা আছে ইত্যাদি সম্পূর্ণ কিছু আমি নিজের হাতে করতেছি ভাই ভাই আমার কেউই নাই এই জগতে তো ভাই আমার বাচ্চাগুলো এতিম বাচ্চাগুলোর দিকে চাইয়া যে আমি চাই না যে সে আসুক আমি চাই যে এই ধরনের যে কাজটা সে করছে এই নারী একটা ছেলে একটি মেয়ে রেখে আর ওই ছেলে আমি চাই এদের সাজা হোক আমি সাজা ভোগ দিতে চাই যে আপনারা চান না যে দেশে এই ধরনের আমার বাচ্চার মতন এতিম যাতে না হয় কোনো বাচ্চা আমি চাই যে এতিমের বিচার হোক আমি কেমনই করি ভাই ভাই আমি চাই যে আমার অপরাধ কি আমার বাচ্চাগুলোর অপরাধ কি আজকে স্কুলে ভর্তি করাইতে গেলে মারার ইন্ডিকেটার ফটোকপি চা তা আমার বাচ্চাগুলোর অপরাধ কি আমার বাচ্চাগুলো কি আশা নিয়ে জন্ম হয়েছিল না কত আশা ছিল যে আমার যে হয় বাচ্চা দুইটারে নিয়ে আমি কত কিছু করবো তো আজকে কী করছে আমার সংসারটা তছনছ করে ফেলাইলো এই ছেলে এই মেয়ে আমি চাই যে এদেরকে শাস্তি দেওয়ার জন্য পাই জনগণ যদি ভাই সহযোগিতা না করেন তাহলে তো ভাই আমি পারবো না ভাই জনগণ হয়েছে না একমাত্র আমার মা বাবা আত্মীয় স্বজন ভাই জনগণ ভাই একমাত্র সহযোগিতা করেন ভাই আমাকে ভাই আপনারা চান না যে আমার এই দুটো বাচ্চার দিকে চাই আপনার মায়া দয়া লাগে না ভাই ভাই একটু দয়া করেন ভাই বেশি কিছু তো চাইছি না ভাই আপনার থেকে টাকা পয়সা আমি চাইছি না আমি চাইছি কি যে দেশে একটা সুষ্ঠু একটা সমাধান হোক আমার বাচ্চার মতন যাতে কোনো বাচ্চা যাতে এতিম না হয় কোনো বাচ্চা তাতে এতিম না হয় কোনো নারী যাতে এই ধরনের কাজ যাতে না করতে পারে কোনো ছেলে যাতে একজনের বুয়া আরেকজনের যাতে নিতে না পারে সেই কামনা করতে চাই আমি ভাই ওই মাও নাই বাবাও নাই বিয়া করলে ভাই সমাধান হয়ে যাবে না ভাই সব কিছু আমি চাই এক গাছে চামড়া ভাই আরেক গাছে লাগে না যত যতটুকু বিয়া করি কোনো লাভ হবে না মা ওরা পাইবো না কিন্তু আমি শান্তি পাবো আমি বউ পাবো আমি শান্তি পাবো কিন্তু এরার কী এরার কষ্ট ঠিকই থাকবে তো আমি চাই যে এরা যে এরাদেরকে যারা এতিম করছে আমি এতিমের বিচার যাতে করতে পারি সেই ব্যবস্থা সবাই মিলে করবেন আমি চাই যে এতিমের বিচার হোক যে আমার বাচ্চাগুলোর কী অপরাধ আমার বাচ্চাগুলো তো আশা নিয়ে জন্ম হয়েছিল কিন্তু এই আশাগুলো তছনছ করে দিছে এই ছেলে আর এই মেয়ে এই ছেলে মেয়ের কি বিচার চান না জনগণ জনগণ দেখতে চান না জনগণ আমার এটা সহযোগিতা করবেন জনগণে পারে না এরকম কোনো কাজ নাই ভাই ভাই সবার কাছে ভাই অনুরোধ ভাই হাতে পায়ে ধরি ভাই মা ও লাগে সবাই মা ও লাগে খালা লাগে বাবা লাগে যাই লাগে ভাই সবাই মিললে সহযোগিতা করবেন ভাই আমার বাচ্চা এতিম বাচ্চাটির দিকে চাইয়া ভাই সবাই মিললে এটা সহযোগিতা করবেন যাতে এই ধরনের কারাকাণ্ড যাতে দেশে যাতে আর যাতে না হয় বা আমি এই জিনিসটি চাই যে এই ধরনের কাজ যাতে আর যাতে কোনো জায়গায় যাতে না হয় ভাই সবাই মিললে ভাই এটা সহযোগিতা চাই আমি আমার ভবিষ্যৎ যারা নষ্ট করছে এই ভবিষ্যতের কামনাই আমি করি ভাই যারা নিয়ে আমার এরা তো ঠিকই সুখে সংসার করতেছে ভাই এক ঘরে যদি চুরি করে চুরির বিচার অবশ্যই জনগণ করে তো আমি চাই যে জনগণে মিললে এটা আমার এটা সমাধান করুক কারণ হেরা য চুরি করে নিচে আমার থেকে টাকা পয়সা 10 বছর সংসার করছে 10 বছর সংসার করে এই নারী কীভাবে আমার বাচ্চাগুলোর এতিম করে চলে গেলো আমি এতিমের বিচার করতে চাই ওই ছেলের সবাই মিললে দৈরা দেন ভাই আমি এতিমের বিচার করতে চাই এই বিচার দেখিয়া যাতে দেশে যাতে আর কোনো কারাগ যাতে না ঘটে আমার বাচ্চার মতন যাতে এতিম যাতে কোনো বাচ্চা যাতে না হয় ভাই ভাই আমি এই জিনিসটা চাই যে দেখেন আজকে মনে করেন যে আমার আমার বিপদ হচ্ছে কালকে যে আর এরম কোনো হইব না যে আরেকজনের যে হইতো হইতো না তো আমি চাই যে এই জিনিসটা সুষ্ঠু সমাধান সবাই মিললে করবেন
ভাই আমি চাই যে এরা কেন আমার থেকে টাকা পয়সা নিয়ে আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করে, ওরা সুখে সংসার করব আর আমি দুঃখে বাস করব। তো আপনারা কি এটা কি চান ভাই যে আমি কষ্টতে আমার বাচ্চাগুলো মারা যাক, আমি মারা যাই? তো আপনার কি দয়া মায়া লাগে না ভাই? যদি দয়া মায়া লাগে ভাই, যে বাজে পারেন ভাই সবাই সহযোগিতা করবেন ভাই। ভাই থানা পুলিশ যেটা না পারছে ভাই, এটা জনগণ ভাই সহযোগিতা করবেন ভাই। জনগণের সারা ভাই এটা কোনো উপায় হবে না ভাই। আমি চাই যে এই নারী আর এই ছেলের এই ধরনের কঠিন আইন হোক, শাস্তি হোক, যাতে এই শাস্তি দেখা যাতে কেউ যাতে এই ধরনের পরকীয়া প্রেমে যাতে লালিত না হয়। কী কারণে আরেকজন স্ত্রী লালিতভাবে নিয়ে যাবে আরেকটা পুরুষ আর এই নারীর কেউ অবস্থায় আমার বাচ্চাগুলো রেতিম করে, তুই কী কারণে নিয়ে গেলি? হ্যাঁ, তোর কী কারণে এইবার যে আমার বাচ্চাগুলো রেতিম করছো? তো আমার বাচ্চাগুলোর অপরাধ কী? আমার বাচ্চাগুলোকে আশা নিয়ে জন্ম হয়েছে না যে আজকে বড় হইলে এই জিনিসটা করবো, ওই জিনিসটা করবো, এদেরকে লালন পালন করবো যে এরা বড় হইব, এই জিনিসটা কইরা বড় হবে, তো এদের কি আশাগুলো কেন নষ্ট করে দিল? এই নষ্ট প্রতিপাত্রে যাতে জনগণ আমার এটা করে দেয়, জনগণ ছাড়া ভাই এটা কোনো উপায় হবে না ভাই। ভাই আমি চাই যে জনগণ এটা আমার এতিমগুলোর বিচার করুক ভাই। এতিমের বিচার না করেন ভাই, আপনারা চান না যে একটা ছুরি বিরা যে আমার ঘর থেকে টাকা পয়সা নিচ্ছে এদের বিচার হোক ভাই? ভাই আপনারা চান না ভাই? ভাই আমার বাচ্চাগুলোর এতিম বাচ্চাগুলো কী কারণে ভাই? ভাই আমার এতিম দিদিকে ভাই চান ভাই? ভাই আপনার থেকে টাকা পয়সা চাই, আমি সাহায্য চাই না। আমি চাই কি জানেন ভাই, একটা লাইক দিয়ে, একটা শেয়ার দিয়ে, একটা কমেন্ট দিয়ে ভাই এদেরকে দৌড়া দিবার জন্য ভাই। আমি কারোর থেকে টাকা পয়সা চাই না ভাই। যদি আমি ভাই বাচ্চা থাকি ভাই, অবশ্যই আমি এদেরকে দৌড়া আমি বিচার করবো ভাই। ভাই আমার বিচার, আমি চাই যে এদের বিচার হোক, এদের বিচার হোক। এই নারীর মতন আর এই ছেলের মতন দেশে যাতে আমার বাচ্চার মতন যাতে এতিম না হয় ভাই, আমি এতিমের বিচার করতাম চাই, আর অন্য কিছু চাই না ভাই। ভাই আমি এতিমের বিচার করতাম চাই, আমার বাচ্চাগুলো যারা এতিম করছে আমি এতিমের বিচার চাই ভাই। জনগণে করে দিবেন ভাই, ভাই জনগণে করে দিবেন। জনগণ সহযোগিতা না করলে ভাই আমি এতিমের বিচার করতাম না ভাই। ভাই জনগণের সহযোগিতা করবেন, আমার বাচ্চাগুলোর অপরাধ কী ভাই? ভাই আপনারা যদি সহযোগিতা না করেন ভাই আর কী করতাম না ভাই? ভাই আসসালামু আলাইকুম ভাই।